ثينا ايتا هلو سينار علم سينا تريش هزار ظاهري علم شاٹ هزار هلو باطن تريش هزار شاٹ কত হয় 90 6000 হলো সিনার এলেম সিনা এটাকে তাকাস সিনা বলা হয় তাকরিরি এবং ফিউলির ধারা আনুগত্য স্বীকার করতে হয় একজন কামেলিন মুর্শিদের দরবারে এটাকে আত্মহুতি বলা হয় সেই হিসেবে এই বেলায়েতের জনক কে মানে বেলায়েতের বাপ কে জনক মানে কি জনক মানে কথাগণ না কে পিতা পিতা মানে বেলায়েতের বাপ কে হ্যাঁ আব্বা কে হ্যাঁ তাহলে বাপ থাকলে তার মাও আছে আছে তাই না আর এই বেলায়েত এটা লেনা দেনা হয় কিভাবে তার এই প্রশ্নটা ভালো ওই আগে যে কথা ওরার সাথে এটা মূল্যবান কথা আগে যে তিনটা কথা বলছে ওই কথার সাথে এই কথাটা অনেক দামি কথা সৌরব নাসিকাপথে চোখে চলে কান হাত পা চক্ষু নাসিকা ইত্যাদি ইত্যাদি এটা দেহের কোন জায়গা দিয়ে মানে ঢুকে কোন জায়গাতে বের হয় এটা লেনা দেনা হয় কিভাবে আমি বলতে চাই নবুয়াতার বেলায়েতের পালা ইহা কোন তর্কবাদী পালা নয় ইহা একে অপরের পরিপূরক নবুয়াত তো ছোট না বেলায়েত তো ছোট না কি কোন আপনারা বাবা তাই তাই নবুয়াত যার বেলায়েত তার সমস্ত কুল কায়নাতের মালিক কে আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক হলো আল্লাহ আল্লাহর এক নাম হলো রহমানের রাহিম তিনি হলো রহমানের রাহিম আর হুজুর পাকের নাম হলো ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আলামিন আমরা একটু সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলছে অনেকেই বলেন নাই দুই হাত চুম্বন খান নাই বৃদ্ধাঙ্গলি চুম্বন খান নাই সাদাত আঙ্গলি চুম্বন খেয়ে চোখে লাগান নাই আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার জরিব বাবাজি বলছে আজকের যে এই ফজিলত এই দিন জশনে জুলস ঈদ এটা হলো আনন্দের দিন কেমন আনন্দ ঈদে আগব সবচাইতে বড় ঈদ যেটা ঈদে গাদি ঈদে মিলাদুন্নবী ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল আজহা ঈদুল ফিতর বা জুম্বা মুবারক যতই কন সমস্ত ঈদের সেরা ঈদ সেদিন আমার প্রিয় নবীজি এই পৃথিবীতে মানুষের বেশে আসছেন এই নবীর সম্মান যারা দেয় না ওরা নাদান ওরা প্রতবষ্ট ওরা কখনো খাঁটি মুসলমান হতে পারবে না যদি আমার নবীকে সম্মান না তাহলে আমার আল্লাহ হলো রহমানের রাহিম নবী হলো রহমাতাল্লিল আলামিন নবীর এক নাম হলো আবুল কাসেম আবু মানে বাবা কাসেম মানে বন্টন কারণেওয়ালা অর্থাৎ আল্লাহ হলো সৃষ্টি করে আর আমার নবী হলো বন্টন করে এই জন্য নবুয়াতের মালিকও আল্লাহ বেলায়েতের মালিকও আল্লাহ সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ নবুয়াত কোন বেলায়েত কোন মালামাত কোন রিয়াজাত কোন বশারাত কোন উলুহিয়াত কোন রুবুবিয়াত কোন মাওলিয়াত কোন খেলাফত কোন সমস্ত ওয়ার্ডের সমস্ত দায়ের মালিক
পৃথিবীর প্রতিপালক যিনি আমার আপনার প্রতিপালক সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন এজন্য তার কাছেই নবুয়াত তার কাছে বেলায়াত তবে সেই বেলায়াত দিয়েছে কাকে নবুয়াত দিয়েছে যাকে বেলায়াত দিয়েছে তাকে তাহলে বেলায়াতের মালিক হলো আল্লাহ যিনি মালিক তাকে কি বলা হয় কি বলে দাতা না গ্রহীতা যিনি মালিক তিনি হলো দাতা যাকে দেয় তিনি হলো গ্রহীতা তাহলে আমার আল্লাহ হলো মালিক আল্লাহ হলো দাতা আমার নবী হলো গ্রহীতা এবার আসেন যখন নবীর কাছে দিছে তখন নবী হলো মালিক আর নবী দিছে মাওলা আলীকে মাওলা আলী হলো গ্রহীতা আর আমার নবীজি হলো দাতা যিনি দান করে তিনি দাতা যাকে দান করে তিনি গ্রহীতা তাহলে আল্লাহ থেকে নবী নবীর থেকে আলী আলীর থেকে ছয়টা খেলাফত আসছে একটা হলো কোমাইল বিন জায়েদ একটা মিকদাত রহমাতুল্লাহ আলাই একটা ওয়াইস করনি একটা হাসান বসরি একটা হাসাইন আর একটা হুসাইন আর হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদের দেখেন উৎপত্তি স্থল কয়ে দিলাম মানে কোন থেকে আইছে কেই পর্যন্ত একবার আল্লাহ থেকে নবী নবী থেকে আলী আলী থেকে দুইটা শাখা হাসান হুসাইন হাসাইনি বংশে আমার বড় পীরের মা তার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা বড় পীরের বাবা তার নাম হলো আবু সালে মুসা জঙ্গি আর খাজা মঈনুদ্দিন চিস্তির মা তিনি হলো হুসাইনি বংশে তার নাম হলো উম্মুল আওয়ারা তিনি হলো হুসাইনি বংশে এই জন্য খাজা এবং বড় পীর এরা হলো হাসাইনি এবং তাইলে আর হাসাইনি হুসাইনির বংশে বর্তমান অলিয়া উলিয়া যারা পীর মুর্শিদ নায়েবে নবী যারা এরাই হলো বেলায়েতের কর্ণধার একটা কথার জবাব দিলাম দাতাকে তাও কইলাম গ্রহীতাকে তাও কইলাম উৎপত্তি স্থল কোথায় তাও বললাম এটা ছিল গুপ্ত ধনাগারে ওহাদাতের বাগানে প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে গুপ্ত ধনাকার তাকাসিনের রূপ নিহার একাকার করে যখন রসুল পাক প্রজ্বলিত শানে ছিল পাকে পাঞ্জাতন যেখানে ছিল পাঞ্জাতন সেখানে ছিল বেলায়াত এই বেলায়াত লেনা দেনার বিষয়টা কি বলবো আগে একটা গান আমার গাইতে হবে রশিদের গানটা শোনাবো মানুষ চিনবি যদি আল্লাহ রসুল হে এটা আমাদের সুফিজমের সম্রাট জিটকার দেওয়ান রশিদের একটি গজল চিনবি যদি আল্লাহ রসুল নবী আর রসুল কিন্তু এক না নবী মানে হলো গায়েব জানলেওয়ালা নিত্য নতুন বস্তু পায়দা কারণেওয়ালা এটা আমরা আগে শুনছি আমাকেও যারা পূর্বপুরুষ গান গাইছে তারা বলছে আমরা শুনছি নবী হলো নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা আর এখন দলিল ভরে দেখি নবী নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা নয় নবী হলো গায়েব জানলেওয়ালা চিনবি যদি আল্লাহ রসুল তাহলে বেলায়েতে আ মুর্শিদের নাম স্মরণে নাম স্মরণেই মুক্ত মানব এই পানি নিয়ে যান পানি আর চা দিবেন না কোনো সময় দিবেন না এগুলা কোনো সময় ভুলেও দিবেন না খাওয়ার দিন আজকে গান শুনবো আগামীকাল খাইব এগুলা দিলে গানে ডিস্টার্ব হয় চিনবে যদি আল্লাহ রসুলরে মানুরে ডুবে দেখ মন শীতের রাঙা পায় ও মন বেলায়াতে আই মাওলা জি নাম স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হ দয়ালের
নাম শরণে নাম শরণে মুক্ত মানব আমাদের কুষ্টিয়া উদি বাড়ির মাওলানা মনসুর শাহ রহমতুল্লাহ আলাইহ, যার কথা মতে যার কথা বাক্য মেনে ভারত বাংলার মধ্যে 72 লক্ষ মুসলমান এই সিস্তিয়া তরিকার মধ্যে দাখিল হয়েছে। তারির পীরের গান এটা, সিনবি যদি আল্লাহ রসুল অমন বেলায়াতে আয়, কারণ রসুল কখনো মারা যায় না, রসুল ছিল আছে থাকবে। রসুল হলো সার্বজনীন, যিনি ভাঙতেও পারে তিনি গড়তেও পারে, যিনি রেসালাতকারী যিনি ভাঙা গড়ার রব। বেলায়া থয় তার হরফে বাবা বেচানতা কর্ম করে, আরে মানুষ পেলাইয়া থয় চার হরফে বে লাভ ইয়া তে বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড নামে নিগুর রহস্য, ইয়াতে ইয়াদুল্লাহ এলাহি তেতে হলো তৌহিদের সাগরে ডুব, যিনি নিজেকে নিজেই দেখেছেন। আদি যুগে পঞ্চভাগে ছিলেন প্রাক পাঞ্জাতন, কুদরত মা কামিনীর কোলে বসাইলেন পাক পাঞ্জাতন, পাঞ্জাতন সাবুদে মাওলা সানে পাকে পাঞ্জাতন, মাওলা আলীর এক নাম হলো আসরার কাররার, আসরার কাররার ওহেদুল হক হায়দার, মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কন্ত মাওলা হু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালু কুমালাকার রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন। তাই বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড নামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি তেতে হল তৌহিদের দরিয়া। এই তৌহিদ নামক সাগরের দরিয়ায় ডুবে যিনি নিজেকে নিজেই দেখেছেন, সে বেলায়েতের দেশের বাসিন্দা হয়ে গেছে। বেলায়েতের দেশের বাসিন্দা হয়ে গেছে, তাছাড়া সম্ভব না। তাহলে বেলায়েতের জনক পাওয়া যায় মাওলা আলী কারিমুল্লাহ। আর এখন পীর মুর্শিদ অলি আউলিয়ার যুগ, অলি আউলিয়ার পথমত, এর নাম বেলায়েত, নবীর পথমত, এর নাম হলো নবী। ছোট করে দেখার বান্দার কোন ইখতিয়ার নাই, এটা একে অপরের পরিপূরক। আল্লাহ
তোনাজিনা আর সাফারি তাতেই রসুল হয় কান্দারি আরে মানুষ তোনাজিনা আর সাফারি হবে তাতেই মুর্শিদ হয় কান্দারি দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি ভক্তের হও পারের কর্ণধার আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্দার হে আরে তুমি অন্তকালে কি অতিদার গো তুমি অন্তকালে কি অতিদার গো পাখি যেদিন হয় নাম সরণে মুক্ত মানব হয় নাম সরণে মুক্ত মানব করলাম আমার ভানমামি তু জরা বেদি আমার জন্ম মৃত্যু জরা বেদি সব তোমার দিনে ও দয়া নিবেদন চরণে চন্দ্রমৃত্যু জরা বেদি চন্দ্রমৃত্যু জরা বেদি সব তোমার দিনে দয়াল সব তোমার দিনে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জান মনসুর বাজব না পরাণে দুনিয়াটা কঠিন ঠাই
তুই বিনে দরদি কেউ নাই আমার জাত কলমান সব তোমার অধীনে ও দয়ালো দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই জাত কলমান সব তোমার চরণে ও দয়াল রে আরে মনসুর তুই নাই আমার অন্তর যাবি ওরে আমি তোর কাছে কি চাইব আমি রে খয়াল তুই না ভক্তে তুমি কর দয়া জালাই তোমার মনে তুমি কর দয়া জালাই তোমার মনে কর দয়া জালাই তোমার মনে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি বাস দয়া আমি বাজব না পরাণে তোমার নাম রহিম রহমান এবার রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে নবী নুহুকে কুল পাথর আরে নবী ইউনুস রে মাসে রুদরে রে নবী নুহুকে ইব্রাহিমকে বাসাই লাইয়া গুনে তুমি ইব্রাহিমকে বাসাই লাইয়া গুনে ও দয়াল নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জান দয়াল আমি বাজব না পরাণে লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গলায় হল মিলন লাইলির মরণে ও দয়াল লাইলা পাগল লাইলা রে পাগল লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গলায় হল মিলন লাইলির মরণে ও দয়াল রে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ তা
দেখা শেষের নিদানে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জান দয়াল বাঁচব না পরাণে আমার দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই জাত কলমান সব তো বারো দিনে ও দয়াল দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই জাত কলমান সব তো বারো দিনে ও দয়াল দয়াল আমার অন্তর দাবি আরে আবি তোর কাছে কি চাইব আবি রে মনসু তুই নাই আমার অন্তর দাবি সব দিছি চরণে মনসুর চাল সব দিলাম চরণে ও দয়াল নিবেদন চরণে আমারে ভিন্ন যদি জান জরিফ চাল বাজব না পরাণে